এখন কালকে আর আমরা মনে করেন 4-5 কেজি দুধ দিয়ে আর সামনে দিতে পারাছি তো পাঠানোর পরে মনে করেন ওর মানে মার্কেট করার কথা বললা আর আর কি খুন মানে ইলাই করছে আর রাত্রিবেলা আবার আমি আর ছেলের মা ছেলের বাবা আর আবার খাই আমাদের আমাদের যাই বলতেছে আমরা মেয়ে পাই না আপনার মেয়ে পাই ওরে মার্কেটে করে দিছে ওরে মার্কেট করেছে স্বামীকে এরপর ওরে পোলার বাপের 500 টাকা দিছে আর পোলারও বাপের কাপড় কিনে আছে আর পোলার শাশুড়ির নিকে 500 টাকা দিছে আবার পোলার শাশুড়ি বাপের লিয়ে গেছে তোমার বাপের আলাদা 500 টাকা দিন ইডে দিন গুইডে পুইডে খায় কাহিনী পরে ওদের ওখানে রাখার পর জিজ্ঞাসা করা হয়েছে কিভাবে পাইতেছো না তাহলে কি হয়েছে ছেলের মানে চাপ দেওয়ার পর ছেলে বলতেছে যে আমি কিছুক্ষণ আগে কুমার নদীতে একটা শারমিন নামে একটা মেয়ের তার বয়স হবে আনুমানিক 22-25 মতো তার একটা মৃতদেহ আমরা উদ্ধার করি তো এই মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে আমরা জানতে পারি যে তার মাস দশেক আগে তার বিয়ে হয়েছিল আকাশ নামে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে গতকালকে ঠিক নাকি মেয়েটাকে পাচ্ছে না কিন্তু জানা যায় এই জামাই তার হাজবেন্ড আকাশে তাকে খবর দিয়ে নিয়ে আসছে ঈদ উপলক্ষে কেনাকাটা করছে তো সেই কেনাকাটার ছলে সে মেয়েটা এখানে আসছিল মাত্র 10 মাস হয়েছে বিয়ে হয়েছে কেনাকাটার রেজাল্ট তো আমরা আজকে দেখছি তাকে এখানে মেরে নদীতে ফেলে দিয়েছে তো তার মৃতদেহ আমরা উদ্ধার করেছি এবং শ্রোতার রিপোর্ট প্রস্তুত করেছি ময়নাতদন্তের জন্য আমরা মর্গে প্রেরণ করছি আর ইতিমধ্যে যতটুকু জানা যায় আমি নট শিওর যে দ্বিতীয়তদন্তদিন আছে যতটুকু জানা যায় হয়তো বা ওই স্বামী তার লোকজন নিয়ে তাকে হত্যা করেছে তবে এখনই স্যাঙ্গুইন হওয়ার কোনো সুযোগ নাই কারণ মাত্র আমরা শুরু করেছি আর যাক আমরা তাকে আসামিকে জিজ্ঞাসাবাদ করবো এবং ঘটনার মামলা রুজু করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা আকাশকে আমাদের হেফাজতে আনা হয়েছে তাকে এখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি নাই মাত্র তো শুরু হলো দেখি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আশা করছি খুব দ্রুততার সময়ের মধ্যেই আমরা এটা রহস্য উদ্ঘাটন করে বিচারের জন্য সুপারিশ করতে পারবো।